এটার অবশ্যই নির্দিষ্ট সীমা অবশ্যই আছে তবে এটা অনেকে কলোনিতেও করে থাকেন তবে কলোনিতে এটা করাটা অনেকটাই টাফ এটা অনেক সময় এই কলোনিতে এটা করতে গেলে দেখা যাচ্ছে যারা ব্রিডিং কেয়ার হয়ে যায় অর্থাৎ এগ্রেসিভ হয়ে যায় যখন ডিম বাচ্চা করতে চায় তাছাড়া এটা খাসাই করাটাই বেটার আমি মনে করি এ খাঁসায় করলে সুবিধা হয় এবং রেজাল্টও ভালো পাওয়া যায় খাসার একটা মাপ অবশ্যই আছে সেটার মাপ অনেক ক্ষেত্রে বড় করে কেউ ছোটো করে তবে বড় করলে পাখির জন্য ভালো হয় বা বেশি বড় করার দরকার নাই সাধারণত দেখা যাচ্ছে যে খাঁসাটার মাপ তিরিশ কেউ করে কেউ ছত্রিশ করে হাইট করলে কেউ চব্বিশ আবার যদি আমরা এটাকে বিয়াল্লিশও করি কোনো সমস্যা নেই এটার কোনো ধরা নিয়ম নাই তবে একজাক্টলি এটা ছোট করা যাবে না মানে তিরিশের নিচে করা যাবে না এটা সবার মাথায় রাখতে হবে 是。